খেলাটা তো হবার কথা ছিল 11 জনের বিরুদ্ধে, তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গতকালের ম্যাচে যা ঘটল তা রীতিমতো অসহনীয়, লজ্জার আর হতাশার। একের পর এক নিজেদের ইচ্ছে মতো সিদ্ধান্তে টাইগারদের হারিয়ে দেওয়ার জন্য যেন ছক এঁকেছে খোদ আম্পায়াররাই। যেখানে একটি রানও অনেক গুরুত্বপূর্ণ, সেখানে নিশ্চিত এক বাউন্ডারি থেকে বঞ্চিত করেছে টাইগারদের। কেন বিশ্বমঞ্চে ঠিক এমনটাই হয় বাংলাদেশের সঙ্গে? 17তম ওভারের দ্বিতীয় বল, ব্যাটম্যানের করা যে বলটি মাহমুদুল্লার প্যাডে লেগে হয়েছিল 4 রান। খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল স্ট্যাম্প মিস করবে বল, তবুও আউট দেন আম্পায়ার। সেক্ষেত্রে রিভিউ নিয়ে মাহমুদুল্লাহ বেঁচে গেলেও 4 রান বঞ্চিত হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ হেরে যায় সেই 4 রানে। বিষয়টা অনেকটা এরকম যে প্রোটিয়াদের আপিল করতে দেরি হলেও আম্পায়ারদের আঙুল উঁচিয়ে আউট দিতে দেরি হচ্ছে না। মাহমুদুল্লার পর তাহিদুলের আউট দেওয়া নিয়েও রয়েছে ধোঁয়াশা। রাবাদার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন হৃদয়। আবেদন খুব জোরালো ছিল না, কিন্তু আম্পায়ার দেন LBW। DRS-এ দেখা যায় লেগ স্ট্যাম্পের মাথায় শুধু ছুঁয়ে যেত রাবাদার বলটি। আম্পায়ার স্কল না হলে যেটা কোনোভাবেই আউট হতো না। 34 বলে 37 রান করা হৃদয়কে ফিরতে হয় সাজঘরে। তবে সবসময় কি DRS বা হকাই সঠিক তথ্যটা দিয়ে থাকে? কোনোভাবে কি হকাই টেম্পারিং করা সম্ভব? তাহিদ হৃদয়ের LBW-র জন্য আবেদনটাও খুব জোরালো ছিল না। খালি চোখে দেখেও মনে হচ্ছিল বল লেগ স্ট্যাম্প পাস করে যাবে, কিন্তু হকাইতে দেখা যায় লেগ স্ট্যাম্পের মাথায় হালকা করে ছুঁয়ে গেছে। অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন এটা টেম্পারিং, কারণ হকাইতে বলের যে পাথওয়েটা দেওয়া হয় তা মূলত প্রেডিকশনের মাধ্যমে একজন ম্যানুয়ালি অপারেট করে থাকেন। বলের এই হালকাভাবে লেগ স্ট্যাম্প ছুঁয়ে যাওয়া ম্যানিপুলেশন হলেও হতে পারে। হকায়ের ফ্রন্টাল ভিউ থেকে যা স্পষ্ট বোঝা না গেলেও সাইড ভিউ থেকে বেশ স্পষ্টই দেখা যায় বলের 2/3 স্ট্যাম্পের বাইরেই ছিল। সেক্ষেত্রে উইকেট ভিউ স্প্যান্ড করে হকায় ম্যানিপুলেশন হওয়া অসম্ভব কিছু নয়। ম্যাচ শেষে হৃদয়ও বাজে আম্পায়ারিংকে ম্যাচটি হারার অন্যতম কারণ বলে জানান। লো স্কোরিং ম্যাচে বারবার আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের মোমেন্টাম নষ্ট করে দিয়েছে তা নিয়ে নেই কোনো সন্দেহ। এখানে এরকম ভেন্যুতে খেলা যেখানে রান হচ্ছে, লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় 1-2 রান অনেক বড় ফ্যাক্ট। তো আমার কাছে মনে হয় যে ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো মানে ইম্প্রুভ করার জায়গা আছে। এদিকে হারের কথা ভুলে গিয়ে মাশরাফি বাংলাদেশ দলকে বাকি 2 ম্যাচে মনোযোগী হতে বলেছেন, কারণ নেদারল্যান্ডস, নেপাল এই 2 দলকে হারালেই সুপার 8 নিশ্চিত করবে বাংলাদেশ। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, যেখানে নিশ্চিতভাবে জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা। আদনান দিলওয়ার, চ্যানেল আই।